জাতীয় শোক দিবসের দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যবৃন্দ নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন। ইয়ারব আলামিন, তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন, তাদের জীবনে গুনাহ খাতা মাফ করে দিন। ইয়ারব আলামিন, তাদেরকে আপনি জান্নাতে মাকামে আলা দান করুন। মাননীয় প্রধানমন্ত্রী সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যবৃন্দ দুনিয়ায় জীবিত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদের জীবনে খায়ের দান করে দিন, তাদেরকে হায়াত তাইয়্যিবা দান করুন। ইয়া রাব্বুল আলামিন, মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে দেশ এবং জাতির কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আপনি সকল দিক থেকে সাফল্য বন্ধিত করুন। আমি খাস করে আপনার দরবারে প্রার্থনা করছি, আজকে বিশ্বের মানুষ করোনায় আক্রান্ত, আজকে বিশ্ব করোনা
আনন্দ। শ্যাম তুমি তোমার মাইক্রোফোনটা ওপেন করে কথা বলো, মাইক্রোফোন ওপেন করো, কথা বলো। ধন্যবাদ।
বাকিদেরকে অফ করে দেন, বাকিদেরকে আনমিউট করে দেন, শুধু যে বক্তব্য দেবে সে শুধু আনমিউট হবে। আপনাদের এখান থেকে করা যেত, সেন্ট্রালি করা যায় না, ওইটা কন্ট্রোল করে লামিসাকে বলেন না। আর টেলিফোনে মানে একজন টেলিফোন করেন, একজন টিচার টেলিফোন করেন, বক্তব্য শুরু করো। ওখানে বলে দিতে হবে এরপরে যে তাকে ওরা ওইখান থেকে বলবো, ওর সাথে তো কানেক্টেড, খারাপ সাথে আমার সাথে কানেক্টেড না, খারাপ বলবে একে যে তুমি বক্তৃতা শুরু করো। ওরা তো আসেই নি, শুধু বলে দিতে হবে ওর সামনে সামনে এসে ওর সাথে নিজের সঙ্গে করে ফোন বললে তারা মোবাইলে থাকে ডিসকানেক্ট হয়ে যাবে ফোন গেলে। ইকোটা যাতে না হয় সেই ব্যবস্থা করে।
ওখানে পরে আসে শুরু হতো ফোনে গেলে তো আবার অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায় ফোন আসলে পরে ওখান থেকে বললে পারে ম্যাডাম ওখান থেকে বলে দেন আপনি বলে দিন যে বক্তব্য শুরু করেন শুনতে পাচ্ছি দরকার না বলে দিন বাকিদেরকে মিট করেন না কেন একজনকে মিট করে মানে আনমিট করে বাকি সবকে মিট না করে শোনা যাবে অন্যদের মিউট করে দেন না ছেলেগুলিকে এখানে বসে রাখেন না বলেন সাতজনকে কানেক্ট করতে পারতেছে না কানেকশন তো আছে
সাউন্ডটা একটু কানেক্ট করেন না। Thank you.
কনফিউজ হয়ে যাচ্ছে। মানে যে মতিলের পাশে একটা চেয়ার নিয়ে না তাহলে বসতে সুবিধা হবে। তাহলে ওকে ওইভাবে বাজে অপিরা তাওহীদ
শ্রদ্ধা জ্ঞাপন করে আবু জাফর উবাইদুল্লাহ রচিত আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি আবৃত্তি করতে আমাদের সাথে অনলাইনে যোগ দিবে দাদা বিজ্ঞান বিভাগের শিক্ষী শাখার শিক্ষার্থী মোহাম্মদ আবু কাউসার আহমেদ। কবিতা আবৃত্তি করতে অনলাইনে যোগ দিচ্ছে আবু কাউসার আহমেদ। আমরা চেষ্টা করছি, ম্যাডাম নাকি ঢুকতেই পারছে না স্যার। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার দরবারে পরিবারের সৌরভ, তার পিঠে রক্তার মতো ছিল শস্য দানা কবিতা কবিতা শুনা সে না কবিতা শুনতে জানে না আমি তিনি বলতেন প্রভুবান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে মানে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে শুনতে পারে না। আমি তদন্তের কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি নিজের প্রশ্নের কথা বলছি, গল্পের কথা বলছি, আমি কিংবদন্তির কথা আর পূর্ব আমরা কি তার মতন কবিতার কথা পাবো, আমরা কি তার মতন স্বাধীনতার কথা বলতে পারবো। ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 20তম ষাটবার্ষিকী
হ্যাঁ জি ম্যাডাম, আপনি কানেক্টেড আছেন।
হ্যালো, হ্যাঁ জি ম্যাডাম, আপনি আছেন? আপনি ম্যাডাম আপনি বক্তব্য শুরু করেন। আমাকে দিচ্ছ কেন? তুমি এখানে কি করো? এখানে কাজ করো, তুমি কাজ করো, আইকনটা তো কন্ট্রোল করো। ম্যাডাম স্পটলাইট পড়ে ঘুরে ঘুরে ম্যাডাম আপনি বক্তব্য শুরু করেন। শুনতে পাচ্ছেন ম্যাডাম? রাষ্ট্রীয় পর থেকে একে কেড়ে নেওয়া নেমে আসে ভয়ানক ভাষা আন্দোলন।
অপরিসীম ত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানাতে পারবো। রক্তের মুক্তির নির্দেশে প্রতিটি ঠিকানা আমাদের কাছে এই প্রত্যাশা করে সুপ্রিয় সুখী সুপ্রিয় হতাশা করে। শেষে আমি দুরায়ণ কবিতার মাধ্যমে আমার বক্তব্যের শেষ করছি। তার কথা কি মনে রাখলেও তার রাখলো না, তাতে কি বা এসে যায় তার এই বাংলার নদী জগতে নীল পদ্ম আর রাজ হাসের সারানো মাথায় তিনি এক অপার্থিব মুক্তির নাম। ধন্যবাদ হরিজন ম্যাডামকে সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সুধী মন্ডলী, এতক্ষণ ধরে যে অনুষ্ঠান আমরা চালাচ্ছিলাম অনলাইনে, অনলাইনে একটু সমস্যা হওয়ার পরে আমরা আবার সুন্দর করে ফিরে এসেছি। আমরা আশা রাখি ভবিষ্যতে আমরা এটাকে বজিয়ে রাখবো। ধূলিমণ্ডলী, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও আত্মীয় স্বজনকে নির্মম ভাবে যেভাবে কিছু বিপদগামী কুচক্রি সেনা সদস্য হত্যা করেছিল তাদেরকে ধিক্কার জানাই। বঙ্গবন্ধুর অসামান্য কীর্তির কথা স্মরণ করে তাকে ভালোবেসে আমরা বিএল কলেজ ঢাকা প্রতি বছর এ দিনে বিভিন্ন কর্মযজ্ঞের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে কমলমতি শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে। আমরা মহামারী কোভিড-19 এর মহাবিপর্যয়ে অনলাইনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের নাম ঘোষণা করব। তারা যথাসময়ে তাদের পুরস্কার পেয়ে যাবে। প্রথমে প্রতিযোগিতার নাম ঘোষণা করতে যেয়ে বলছি আম এবং নাথ। আম এবং নাথ ষষ্ঠ থেকে অষ্টম মাহবুবা রহমান মুনিয়া, সপ্তম শ্রেণী, জনাব আহমেদ রোহান ষষ্ঠ শ্রেণী, তৃতীয় স্থান অধিকার করেছে। নবম থেকে দশম প্রথম স্থান অধিকার করেছে রিনাদ ফারহানা অনন্যা, নবম রোল 22 কশাকা। দ্বিতীয় হয়েছে সাদিয়াতুন তাইবাসুতি, নবম 190 রোল কশাকা। তৃতীয় হয়েছে মিফতাহুল জান্নাত, দশম শ্রেণী 248 কশাকা। দ্বাদশ শ্রেণীতে
আমাদের প্রথম হয়েছে মাতর আয়তার 12,532 ব্যবসা শাখা জি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু কায়সার আহমেদ 12,615 বিজ্ঞান সি শাখা। তৃতীয় স্থান অধিকার করেছে কাউসার মাহমুদ 11,943 বিজ্ঞান সি। নাদের আসল নাদের আসলের বিজয়ীদের নাম ঘোষণা করছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী মাহবুবা রহমান মুনিয়া অষ্টম 63 শাখায়। দ্বিতীয় হয়েছে সাদিয়া নাওরিন মৌরি ষষ্ঠ শ্রেণী 212 ভ শাখা। তৃতীয় হয়েছে আফসান আঞ্জুম আদ্রিদা ষষ্ঠ শ্রেণী 151 ভ শাখা। নবম থেকে দশম নাহাতে রাসুল প্রথম হয়েছে সাদিয়াতুল তাইয়াবা শুক্তি নবম 190 ছ শাখা। দ্বিতীয় স্থান অধিকার করেছে নুসরাত জাহান শশী নবম 163 ভ শাখা। তৃতীয় স্থান অধিকার করেছে সাইমানুর আলী নবম শ্রেণী 158 ভ শাখা। দ্বাদশ শ্রেণীতে নাদের আসলে প্রথম হয়েছে কাউসার মাহমুদ 11,940 বিজ্ঞান সি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মাতোয়ারা আক্তার 12,529 ব্যবসায় শাখা জি। এবং তৃতীয় হয়েছে মোহাম্মদ আবু কাউসার আহমেদ 12,615 বিজ্ঞান শাখা সি। ঘোষণা করছি কবিতা আবৃত্তি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী ষোলো একটি মুদিবরের থেকে প্রথম স্থান অধিকার করেছে সেতুতি কামাচুম শ্রেয়া অষ্টম রোল এক শাখায়। দ্বিতীয় স্থান অধিকার করেছে নাওরিন কামাচুম রিঙ্কি অষ্টম শ্রেণী রোল দুই শাখা বি। তৃতীয় স্থান অধিকার করেছে মাহবুবা রহমান মুনিয়া অষ্টম 63 শাখায়। নবম থেকে দশম শ্রেণী স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো প্রথম স্থান অধিকার করেছে সাদ আহমেদ সিয়াম দশম শ্রেণী রোল আকাশ খ শাখা। দ্বিতীয় হয়েছে সাদিয়াতুন তাইয়াবা শক্তি নবম শ্রেণী 190 খ শাখা। তৃতীয় স্থান অধিকার করেছে মুবিন রহমান নবম শ্রেণী রোল 17 দ শাখা। দ্বাদশ শ্রেণী কবিতা আবৃত্তি আমি কিংবদন্তির কথা বলছি প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু কাউসার আহমেদ 12,715 বিজ্ঞান সি শাখা। দ্বিতীয় স্থান অধিকার করেছে ফারহানা নামিসা কামাল তানহা 11,811 বিজ্ঞান ডি শাখা। এবং তৃতীয় স্থান অধিকার করেছে মাতোয়ারা আক্তার 12,529 ব্যবসায় শাখা জি বিভাগ। রচনা প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম আমাদের জাতির পিতা সেতুতি কামাচুম শ্রেয়া অষ্টম শ্রেণী রোল এক এ শাখা। দ্বিতীয় হয়েছে নাওরিক কামাচুম রিঙ্কি অষ্টম শ্রেণী রোল দুই বি শাখা। তৃতীয় স্থান অধিকার করেছে মাহবুবা রহমান মুনিয়া অষ্টম শ্রেণী রোল 63 এ শাখা। নবম এবং দশম শ্রেণী বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন প্রথম স্থান অধিকার করেছে নুসরাত জাহান মাহি দশম শ্রেণী রোল 23 খ শাখা। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাদিয়া ইয়াসমিন দীপা দশম শ্রেণী রোল 9 গ শাখা। তৃতীয় স্থান অধিকার করেছে সামিহা তাসনিম সাবা নবম শ্রেণী রোল 3 গ শাখা। দ্বাদশ শ্রেণী চেতনায় বঙ্গবন্ধু প্রথম স্থান অধিকার করেছে আবু কাউসার আহমেদ 12,615 বিজ্ঞান সি শাখা। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাগর খান দীপু 12,133 মানবিক এইচ। তৃতীয় স্থান অধিকার করেছে সাদিনারুর রহমান উর্মি 12,900
12,097 মানবিক এইচ শ্রুতিমন্ডলী। আমরা চলে যাচ্ছি চিত্রশিল্পী চিত্রকল্প, আমরা দেখানোর চেষ্টা করব প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা অধিকার করেছে তাদের চিত্রগুলো। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিষয়বস্তু ছিল সামন বাংলা। প্রথম শ্রেণী চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে প্রিন্স মাহমুদ সিয়াম 138 খ শাখা। আমরা তার চিত্রটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় স্থান অধিকার করেছে মুনতাহিন ইসলাম মাহে রোল 21 খ শাখা। তৃতীয় স্থান অধিকার করেছে মাসরুর রহমান 183 খ শাখা। দ্বিতীয় শ্রেণী চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রথম হয়েছে সাবিহা আফরিন মম। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাইফান আলম 140 ক শাখা। তৃতীয় স্থান অধিকার করেছে সাদিমুন নবী রজস খ শাখা। তৃতীয় শ্রেণী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে আত্মীয় মাইশা রোলাশি খ শাখা। দ্বিতীয় হয়েছে নাজিফা অঞ্জন রোল 11 গ শাখা। তৃতীয় হয়েছে তাসমিয়া তাবাসুম তাহা পঞ্চম শ্রেণী রোল 1 ক শাখা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বঙ্গবন্ধু বাংলাদেশ চিত্রাঙ্কনের বিষয় প্রথম হয়েছে সেদুটি তাবাসুম শ্রেয়া অষ্টম শ্রেণী রোল 1 ক শাখা। দ্বিতীয় হয়েছে ইশরাত জাহান জুই অষ্টম শ্রেণী রোল 89 ক শাখা।
তৃতীয় হয়েছে ইমরানুল হক, ষষ্ঠ শ্রেণী রোল 58 ক শাখা। বঙ্গবন্ধু বাংলাদেশ চিত্রকল্পের বিষয় প্রথম স্থান অধিকার করেছে নুসরাত জাহান মাহি, দশম রোল 23 খ শাখা। দ্বিতীয় হয়েছে সাদিয়া ইয়াসমিন রিপা, দশম শ্রেণী রোল 9 গ শাখা। তৃতীয় হয়েছে জান্নাতুল নাফিসা জিয়ারা, দশম শ্রেণী 125 গ শাখা। আমরা নানা শ্রেণীতে যাচ্ছি, তাদের বিষয়বস্তু ছিল বঙ্গবন্ধু সংগ্রামী জীবন, চিত্রকল্পের বিষয়বস্তু বঙ্গবন্ধু সংগ্রামী জীবন। প্রথমে স্থান অধিকার করেছে ফাবিয়া আলম মিম, 11,806 বিজ্ঞানটি। দ্বিতীয় হয়েছে মোহাম্মদ কাউসার মাহমুদ, 11,940 বিজ্ঞান সি। তৃতীয় হয়েছে সাগর খান দীপু, 12,133 মানবিক বিভাগ। ১৯৭৫ সালের 15 আগস্টের কাকডাকা ভোর, 32 নম্বরের বাড়িতে তখন মুখোশধারীদের গুলি আওয়াজ ও গুলির ছাজাল গন্ধ। কর্মঠ ও বলিষ্ঠ হৃদয়ের অধিকারী বঙ্গবন্ধু লুঙ্গি পরা গেঞ্জি গেয়েছিলেন, প্রিয় পাইপটা হাতে ছিল। এই ভোরে সৈন্য দেখে তিনি বুঝতে পেরে অতিরিক্ত কণ্ঠে বলেছিলেন, তোমরা কি চাও? তোমরা কি আমাকে খুন করতে চাও? ভুলে যাও, পাকিস্তানি সেনাবাহিনী তা করতে পারেনি। তোমরা কি মনে করো তা করতে পারবে? কিন্তু ওরা তাই করেছিল। বঙ্গবন্ধুটিকে স্টেপ গান তুলে গুলিতে ছাজরা করে দিয়েছিল। তিনি লুকিয়ে পড়েছিলেন ছিঁড়িতে, সেদিন তিনি সেনাবাহিনীর কাছে কোনো সাহায্য পাননি। বরং নরবসুরা তার সন্তান, স্ত্রী, পুত্র, পুত্রবধূ সবাইকে নির্মম ভাবে হত্যা করেছে, জন্ম দিয়েছে এক কলঙ্ক জনক অধ্যায়। যে অধ্যায় থেকে স্বদেশকে ভালোবেসে, এদেশের মানুষকে ভালোবেসে অনেক চড়াই উতরাই পার হয়ে তার আদরের কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নকে বাস্তবতা দান করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ক্যাপ্টেন এস এম সালাউদ্দিন, বিএনসিবিএন অধ্যক্ষ, বিএন কলেজ ঢাকা। আমি সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় শোক দিবস 2020 উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এখানে উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, অনলাইনে যুক্ত হওয়া সম্মানিত শিক্ষক মণ্ডলী হওয়া শিক্ষক বৃন্দ, ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আসসালাম আলাইকুম। আজ 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। আজকের এই দিবসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন এটি সত্যি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি, 45 বছর পূর্বে তিনি শাহাদত বরণ করলেও আজকে আমরা তার আদর্শে অনুপ্রাণিত এবং তার আদর্শ আমাদেরকে শক্তি দেয় প্রতি মুহূর্তে প্রতিক্ষণে। শুধু মণ্ডলী, প্রতি বছর এই দিবসটি আমাদেরকে আবেগ আপ্লুত করে, আমাদেরকে করে শোকাভিভূত। বঙ্গবন্ধু বাংলাদেশকে ভালোবাসতেন, বাঙালি জাতিকে ভালোবাসতেন, তাই তো যারা এদেশের উত্থান চায়নি, এদেশের সার্বভৌমত্বকে মেনে নিতে পারেনি, তারা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বঙ্গবন্ধু কোন এক ব্যক্তির নাম নয়, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান যার নাম উচ্চারণের সাথে সাথে চোখের সামনে ভেসে ওঠে একটি রাষ্ট্র এবং মহান মুক্তিযুদ্ধের রক্তস্নাত এই অধ্যায়ের কথা। যৌবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত যার প্রতিটি মুহূর্ত কেটেছে বাঙালি জাতির উন্নয়নের স্বপ্ন দেখে, যার ফলশ্রুতিতে তাকে ব্যক্তিগত জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তিনি বছরের পর বছর জেল খেটেছেন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন তিনি দিনের পর দিন। বঙ্গবন্ধুর সমগ্র জীবন আমাদের জন্য একটি শিক্ষণীয় অধ্যায়। নির্লোভ, উদার, অসাম্প্রদায়িক, দূরদর্শী, দেশপ্রেমিক এই মহান পুরুষ বাঙালি জাতিকে দিয়ে গিয়েছেন একটি স্বাধীন দেশ। তাই তো আজ আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারি যে আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। তার জন্ম না হলে হয়তোবা এই বাংলাদেশেরই জন্ম হতো না। প্রিয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবন্ধুর বাল্যকাল, তার শিক্ষা জীবন, তার পারিবারিক জীবন, তার রাজনৈতিক জীবন পর্যবেক্ষণ করলে আমরা তা থেকে অনেক শিক্ষা লাভ করতে পারি। বাল্যকাল থেকেই তিনি ছিলেন অত্যন্ত উদার মনের মানুষ, গরিব দুঃখীদের প্রতি তিনি ছিলেন সমবেক্ষী এবং আবেগপ্রবণ। বন্ধুদের নিকট তিনি ছিলেন প্রিয় খোকা, তার পরিবারের সদস্যদের নিকট তিনি ছিলেন একজন আবেগপ্রবণ বাবা এবং একজন আবেগপ্রবণ স্বামী। রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে তিনি ছিলেন একজন মহান দেশপ্রেমী এবং একজন আপোষহীন ব্যক্তিত্ব। আর বাঙালি জাতিসত্তার নিকট তিনি ছিলেন বঙ্গবন্ধু। আজ এই শাহাদত বার্ষিকীতে আমি বঙ্গবন্ধু ও 15 আগস্ট নিহত তার পরিবারের সদস্যদের প্রতি আমি আন্তরিক তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তার আদর্শকে আমরা সামনে ধরে রেখে আমরা ভবিষ্যতে বাংলাদেশকে একটি
গায়ের সোনার বাংলা পর্যন্ত করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখতে হলে দরকার গভীর দেশপ্রেম ও ত্যাগী মানসিকতা। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব, এটাই হোক আমাদের আজকের দিনের সফল। বঙ্গবন্ধুর আদর্শকে যদি আমরা বুকে ধারণ করতে পারি, তাহলেই তার প্রতি এই দিবসে ওদের কি আছে আমি জানি না।